এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলন এবং এর পাশাপাশি কিছু রুটে ডাকা পরিবহন ধর্মঘটে রাজধানী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো গাড়ি রাজধানীর আন্তর্জেলা বাস টার্মিনালে ফেরেও নেই তেমন কোনো গাড়ি এতে দুর্ভোগে পড়েন অনেক মানুষ রাজধানীর অভ্যন্তরীণ রুটেও গাড়ি চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়ে সাধারণ মানুষ গাড়ি না পেয়ে ফাঁকা রাস্তায় হেঁটেই গন্তব্যে রওনা দেন অনেকে মুজাহিরুল ইসলামের ক্যামেরায় রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ফারহান শুভ নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধ সহ নয় দফা দাবিতে আন্দোলনে রাজধানীসহ দেশের শিক্ষার্থীরা রোববার সড়ক দুর্ঘটনায় রাজধানীর শহীদ রমিজুদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর প্রাণহানির পর থেকেই রাস্তায় তারা বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা অবরোধের ফলে সড়কে কোনো বাস চলাচল করতে দেখা যায়নি এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ অবস্থা তো ভাই খুবই খারাপ জনগণ হাজার হাজার লাখ লাখ জনগণ যে জ্যামের ভিতর পড়ে রয়েছে আর এখন তো গাড়ি নাই অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছি কারণ সারা রাস্তায় একটা গাড়ি নাই সাধারণ বাচ্চা হলো বাইরে সকালবেলা এখন তো আমরাই এই যেতে পারতেছি না রাজধানীর সায়দাবাদ মালিবাগ মৌচাক মহাখালী সহ বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে চালক ও গাড়ির উভয়ের লাইসেন্স পরীক্ষা করছেন সায়দাবাদ সহ রাজধানীর আন্তজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো গাড়ি তবে বাস মালিক ও শ্রমিকরা বলছেন পুলিশের অসদাচরণ ও বিআরটিএর দুর্বলতার কারণে লাইসেন্সবিহীন গাড়ি রাজধানীতে চলাচল করছে সম্পূর্ণ যৌক্তিক ঠিক আছে এটা আপনার অনেক গাড়ি ফিটনেস নাই সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের না ঠিক না এটা রোডে চলে পুলিশ সার্জেন্টের দেখার দায়িত্ব ওনারা দেখা ওনারা মনে করেন কাগজপাতি চায় কিংবা ড্রাইভারের লাইসেন্স দেখা কিবা না দেখা আপনার টাকা পয়সা নিয়ে তারা সাইরা দিতেছে আমাদের মূল সমস্যা হলো আমাদের ওই যে টার্গেট টার্গেটের জন্যই আমাদের এই অবস্থা টার্গেট জমা দিতে হয় এখন টার্গেট জমা দিতে হইলে অবশ্যই পালাপালি করে কার ইনকামটা বেশি হবে কার কম হবে এই সমস্যার দ্রুত সমাধান চান পরিবহন সংশ্লিষ্টরা फारहान शुभ निूज नाइन ढाका